গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আমরা কালকে এসেছি হালি শহরে। তো আজকে নীল ষষ্ঠী সকালবেলা, এখন 11:30 মতন বাজে, আমি স্নান টান করেছি, এখন যাব হচ্ছে রেডি হতে। ইচ্ছা আছে শাড়ি পরে, আমি তো শাড়ি আনিনি, তা মামনির থেকে শাড়ি নেব। শাড়ি টাড়ি পরে আমি দি ভাই অর্চনা দি আর রুকু আর জেনিকে নিয়ে আমরা যাব মন্দিরে এখন পুজো দিতে। সকালবেলাতেই ইচ্ছা আছে ওদেরকে নিয়ে পুজোটা দিয়ে আসার, জল টল ঢেলে পুজো দিয়ে আসা, তারপর সন্ধ্যাবেলা হচ্ছে মোমবাতি জ্বালাবো। তো চলো এখন আগে চটপট করে রেডি হয়ে নিই আর মামনির থেকে গিয়ে আগে শাড়ি নিয়ে আসি, দেখি কোন শাড়িটা পরি। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, তোমাদের ভালোভাবে লুকটা দেখাচ্ছি। এই যে আমরা এখন বেরোচ্ছি, আর এই যে জেনিকেও রেডি করিয়ে দিয়েছি, জেনি তো যাচ্ছেই আমাদের সাথে। এই দেখো এটা আমার ফাইনাল লুক। তো শাড়িটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আমি পরলাম বেশ ভালো লাগছে গরমে, আর এত সফট, খুবই ভালো ছিল। আর জেনিকেও রেডি করে দিয়েছি, জেনিকে একটা চুল বেঁধে দিয়েছি কারণ চোখের মধ্যে চুলগুলো পড়ে। তো এইবার আমরা এখন বেরোবো, এখন আমরা টোটো করেই যাচ্ছি, বেশি দূর না, তাও দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে যখন আর প্রচণ্ড রোদ, তো টোটো করে আমরা সবাই যাচ্ছি। আর এই দেখো বড় ঝুড়িতে আমার দি ভাইয়ের দুজনেরই সব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এসেছি মন্দিরে, এটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, কাছেই আছে। যাই হোক আমরা তো টোটো করে এসেছি, যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে এসেছি। তো দেখছি মন্দিরে ঠাকুর মশাই আছে, প্লাস ভিড়ও আছে, একটু হয়তো টাইম লাগবে। আর ঠাকুর মশাই আছে, একেবারে মন্ত্র পড়ে পুজো দিয়ে দিতে পারবে। তো চলো ভেতরে দেখি। দেড়টা মতন বাজে, এই জাস্ট পুজো দিয়ে আমরা আসলাম, আর এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। কালকে যখন আমরা এখানে এসেছি, আমিও শুনছিলাম যে কলকাতায় 39-38 এরকম চলছে। তো আজকে তো গেছি, তখন প্রায় 11:30 মতন বাজে, তো এক ঘন্টার মতো হয়ে গেছে। তো আসলাম আর এত রোদ, সে দাঁড়ানো যাচ্ছে না, মানে মোমবাতি জ্বালাতে পারছি না, এত মানে গরম লাগছে পায়ে। আর ওখানে মানে মন্দিরে এত ভিড়, তোমাদের তো একবার ভিডিও দেখালাম যে কত লাইন পড়েছে, তার জন্য আমি আর ভালো করে ওখানে ভিডিও করতে পারিনি, যে ঠাকুরের মাথায় জল ঢালছি সেগুলো আর কিছু করা হয়নি। তো যাই হোক, ঠাকুর মশাই ছিল সব থেকে বড়ো কথা, খুব ভালোভাবে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি আর কি, খুব ভালো লাগলো। তো এই এখন ফ্রেশ হবো, আর জেনিকে তো স্নান করিয়ে নিয়ে যায়নি কারণ এত গরম বলে, ও এখন ওকে মানে জামা টামা ছাড়িয়ে রেখেছি, একটুখানি বডিটা ঠান্ডা হোক, তারপর ওকে স্নান করাবো, আর এখন আমি একটুখানি ফ্রেশ হই। সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে ঠাকুরকে দিলাম, ঠাকুরের সামনে মোমবাতি জ্বালালাম, এখন হচ্ছে যে খাবো, মানে সাবু মাখা খাবো, সাবু মাখবো। মামনি সব রেডি টেডি করে রেখেছে, নারকোল দিয়ে সাবু ভিজিয়ে রেখেছে, সমস্ত কিছু দিয়ে সাবু মেখে এখন খাবো, সাবু মাখার ফল হচ্ছে খাবো। কারণ আমি অ্যাকচুয়ালি সকালবেলাতেও পুজো দিয়ে এসেছি, আর সন্ধ্যাবেলাতেও ঠাকুরের সামনে বাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, তো তার জন্য সকালে পুজো দিয়ে আসার পর কিছু খাইনি, শুধু আমরা ওই মিশ্রির জল, ডাবের জল, এগুলো যা খেতে হয় মিশ্রির জলই খেয়েছি। এখন আবার ফ্রেশ হয়ে বাতি দিয়ে এখন হচ্ছে সাবু মাখা খাবো। এই যে এখানে মামনি সব রেডি করে দিয়েছে, এটা হচ্ছে মুগ ডাল ভেজানো, এটা দিভাই খাবে, আর এদিকে হচ্ছে এই যে সাবু ভেজানো নারকোল কোড়া আছে এখানে, আর এই যে তরমুজ কাটা আছে, এখন আপাতত এগুলো খাবো। এই যখন সন্ধ্যাবেলা আমরা বাতি জ্বালিয়ে এখন দুজনে মিলে খাচ্ছি,
দিভাই খাচ্ছে হচ্ছে দেখালাম ডাল মাখা, আর আমি হচ্ছে খাবো একবার দেখিয়ে দিই ডাল মাখাটা, কিন্তু দারুণ লাগবে, আমি একটু টেস্ট করবো। ঠিক আছে, চলো। আরে জেনি দুষ্টুমির পর দুষ্টুমি করে যাচ্ছে, ওকে কেউ আটকে রাখতে পারছে না। কি করছো এটা, এদিকে আসো। কি এটা? জল নয়, জল নয়, এদিকে আসো, এদিকে আসো, চলে আসো। যে যে ডাকছে চলো চলো, তোমাকে কেবি দিয়েছে না? চলো চলো, যাও যাও, যে যে কাছে যাও, এদিকে আসো। জেনি দুষ্টুমি করে না মা, এদিকে আসো, রান্নাঘরে যায় না, রান্নাঘরে যেও না, এদিকে আসো, আছো আছো, চলো চলো একটু যে যের কাছে চলো, আসো আসো আসো। তো জামা খুলে যাচ্ছে, চলো। ওই দেখ একটা পিপি এসে গেছে, নান্না পিপি। কাল তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তাই আর কালকের ব্লগটা এন্ড করতে পারিনি, আজকেই এন্ড করছি। যদি তোমাদের নীলষষ্ঠীর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।